السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد رضي الله عن المؤمنين إذ بايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا وقال تعالى لا يستبي منكم من أنفق من قبل الفتح من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد أو من بعد قاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم آيات الإيمان حب الأنصار وآيات النفاق بغض الأنصار وقال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهب ما أدرك مد أحدهم ولا نصيفه رواه مسلم شمالي تبستي شمالي مسلم هاتي بندو الله رب لا علمين شكريا الله رب لا علمين ودركي مغريب صلاتي গুরুত্বপূর্ণ একটি হালাকায় বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুক্রিয়া জ্ঞাপন করছি সকলি বলি আলহামদুলিল্লাহ দূরত দূরপরি সেই নবী কুলশের মনি মুনি সঈদুলমোর সালীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামির পর সকলিবলি আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ্মারিকা আলী সম্মানিত উপস্থিতি আজকের হালাকার বিষয় মুসলিম জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় যা জানা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য কোরআন এবং সন্ন্যার যদি আমরা উদ্ধৃতিগুলি লক্ষ্য করি তাহলে অবশ্যই এমন একটি বিষয় স্পর্শকাতর বিষয় যে বিষয়টা সম্পর্কে প্রত্যেক মুসলিম ব্যক্তির জ্ঞান অর্জন করা অপরিহার্য সেটি হলো ব্যাপারে গনের ব্যাপারে সাহাবি গণের ব্যাপারে আহলুসন্না আকিদা কি আমরা ওয়াল জামায়াতের আকিদা হিসাবে অনেক আকিদাই আমরা জেনে থাকি কিন্তু সাহাবা ইকরামের ব্যাপারে আহলুসুন্নউল জামায়াতের আকিদা কি আর আহলুসুল্নাউল জামায়াতি বা কারা যারা আসলে আহলুসুল্না আল জামায়াত দাবিদার তারাই মূলত জামাত জামাত কিনা আর সুন্নাল জামাতের এই পরিভাষা আসলে কাদের হওয়া উচিত ছিল কারা নিয়ে গেলেন যারা নিয়ে গেছেন যারা নিজেকে নামকরণ করেছেন তারা সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত কিনা তারা মূলত সাহবা একরামের ব্যাপারে আহলুসুন্নাউল জামাতের যে আকিদা এবং বিশ্বাস তারা রেখেছে কিনা সেই বিষয়গুলি কোরআন এবং সুন্না মাফিক আমরা বিভিন্ন পয়েন্ট আকারে বলার চেষ্টা করবিল্লাহি তা আলাউনি সম্মানিত উপস্থিতি আল্লাহ আব্বুল আলমিন এমন একজন নবীকে তিনি চয়ন করেছেন এমন একজন রাসূলকে তিনি চয়ন করেছেন যা আদম আলীহি সালাত সালাম থেকে শুরু করে আমাদের সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নবীদের যে ধারা যে সিলসিলা এই সিলসিলার মধ্যে সবচাইতে সম্মানী নবী সবচাইতে মর্যাদাপূর্ণ নবী সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি আঞ্জাম দিয়ে গেছেন এবং রিসালাতের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এতে কোনো সন্দেহের অবকাশ নেই الله رب العالمين تر مها جنته القرآن كليار كرسن وأنزلنا إليك ذكرى لتبين للناس ما نزل إليهم الله رب العالمين بلسن وأن وأنزلنا إليك ذكرى هنا بي أبناء رب ذكرى طه القرآن نزيل كرسن وأنزلنا إليك ذكرى لتبين للناس ما نشر جنوجاوب ترون كره তা আপনি বিস্তারিতভাবে পঙ্খনুপুঙ্খনুভাবে কি করবেন বর্ণনা করবেন বুঝিয়ে দিবেন জানিয়ে দিবেন এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সুতরাং আল্লাহ আলামিন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে তিনি কী করেছেন নির্বাচন নির্ধারণ করেছেন চয়ন করেছেন তিনি হলেন মোস্তফা তিনি চয়নকৃত নবী এতে কোনো সন্দেহ নেই আর নবী আলাইহি ওয়াসাল্লাম তার যে রেসালতের দায়িত্ব সে দায়িত্ব তিনি কি করেছেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কি করেছেন আদায় করেছেন পালন করেছেন এতেও কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ তালা ক্লিয়ার করেছেন আলিয়ম আতমাল তুলাকুম দি আকুম ওতমাম তো আলি কুম নেমাতি অদি তুলাকুম ইসলামা না তাহলে এই কথা আর কি সন্দেহের অবকাশ থাকে যে নবী সাল্লাহ আলী যতদিন জীবিত ছিলেন ততদিন এই দিনটা যে পরিপূর্ণ হয়েছে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছে আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী মাধ্যমে এই দিনটাকে কি করেছেন আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন নবী সাল্লাহ আলী আসসালামের জীবদ্দশায় যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল আল্লাহ রসুলের সহচার ছিলেন ছিলেন যারা সাহাবাইকরাম যারা সঙ্গী সাথী ছিলেন তারা কি ধরনের ব্যক্তিবর্গ ছিলেন কি ধরনের ইমানওয়ালা ছিলেন কি ধরনের চরিত্রওয়ালা ছিলেন এটাও আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন বিভিন্ন জায়গাতে তিনি ক্লিয়ার করেছেন সম্মানিত উপস্থিতি কিছু আয়াত আমি উল্লেখ করেছি এগুলি আয়াতগুলি প্রমাণ বহন করে যে নবী ইসালাহ ইসলামের সঙ্গী সাথী তারা কেমন ছিলেন তাদের ইমান কেমন ছিল তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন কি না তাদের উপর আল্লাহ বেজার ছিলেন ছিলেন কি সন্তুষ্ট ছিলেন এই জিনিসগুলো আল্লাহ তালা কি করেছেন ক্লিয়ার করেছেন আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল ফতহের আঠারো নম্বর আয়াত আমি পড়েছি এই সংক্ষিপ্ত মোকাদ্দিমায় ভূমিকায় সুরাতুল ফতহের আঠারো নম্বর আয়াত আমি পড়েছি আল্লাহ তালা বলছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হয়েছেন ওই মমিনদের উপরে যেই মমিনগণ সাজারা যে মমিনগন গাছের নিচে কি করেছেন বা গ্রহণ করেছেন আলিমা মাফি সুতরাং আল্লাহ জেনেছেন তাদের অন্তরে জামিরে কি আছে সেটা কি করেছেন আল্লাহ জেনেছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া অন্তরের মধ্যে কি ছিল এটার মালিককে আল্লাহ সে সময় যে সময় তারা বায়াত গ্রহণ করেছেন সে সময় আল্লাহ তালা তাদের অন্তরের কি হচ্ছিল সেটা জানেন তার পরবর্তীতে মৃত্যু পর্যন্ত সাহাবাই গ্রামের অন্তরে কি চলবে কি ঘটবে সেটাও কি আল্লাহ জানেন এবং সে সময় যে সময় সাহাবা এখরাম তারা কি বায়াত গ্রহণ করেছেন সে সময়ের আগেও আল্লাহ রব্বুল আলমিন জানতেন তাদের অন্তর কি চলছে বা চলবে ঠিক কিনা আসমান এবং জমিন নবমন্ডলণ্ডল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন মকাদিরুল খালায়ক সৃষ্টি করেছে নির্ধারণ করেছেন সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে গ্রামের অন্তরে কি হচ্ছে এই জানা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছে রাহু আনিল আল্লাহ বলছেন এটা আমার কথা নয় সুরতুল ফাতহের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আনিল আপনি জেনে রাখুন যে সময় সাহাবাইক্রাম মমিন গাছের নিচে বায়াত গ্রহণ করেন সে সময় আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর কি ছিলেন সন্তুষ্ট ছিলেন সন্তুষ্ট সে সময় যদি থাকেন তাহলে মৃত্যুর আগে অসন্তুষ্ট হওয়ার কথা নয় এ কথাই সাহাবাইক রামের জীবনী থেকে সাহাবাইক রামের আদর্শ থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্সাল্লামের পুতু পবিত্র অসংখ্য বাণী দ্বারা আমরা ক্লিয়ার হতে পারি যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের তাদের ব্যাপারে আল্লাহ আর সন্তুষ্ট হন নাই সম্মানিত উপস্থিতি এতের ব্যাখ্যা আমি সামনে আসছি সাল্লাহ আল্লাহ রব্দুল আলামিন অন্যত্র তিনি বলেছেন লায়েস্তাবি মিং কুমান আং ফকা মিংকাবল ইলফাত আল্লাহ বলছেন যারা সুলহেল হদাই বিয়ার আগে যারা খরচ করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা আর যারা সুলহ হদাই বিয়ার পরে খরচ করেছে আল্লাহর পথে এবং যুদ্ধ করেছে তারা কি সমান না সমান নয় আল্লাহ বলছেন লায়াস্তা বিমিনুম তারা সমান নয় আল্লাহ রব্বুল আলামিন সমান নয় এর বিধান আল্লাহ নির্ণয় করেছে যারা সুলহুল হদাই বিয়ার আগে খরচ করেছে দান করেছে সৎকা করেছে আল্লাহর পথে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা তাদের সম্মান আল্লাহ বলছেন তাদের সম্মান হচ্ছে কি অনেক উপরে মিনাল কাদের থেকে মিনাল্লা দিন আং মিম্বা আদু ও কায়াত যারা সুলহাল হদাই বিয়ার পরে খরচ করেছে এবং যুদ্ধ করেছে ওকুল্লান ওয়াদ হোসনা এবং প্রত্যেকের জন্য আল্লাহ কি করেছেন ওয়াদা দিয়েছেন কিসের হোসনা জান্নাতের ওয়াদা দিয়েছেন হোসনার ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন বিশিষ্ট তবেদ রহমাতুল্লাহ আলী এবং মুজাহিদ রহমাতুল্লাহ আলাই ইনারা ছিলেন সাহাবাইক্রামের শিষ্য ছাত্র সাহাবা ইকরাম থেকে সাহাবা ইকরামের জ্ঞান তারা কি করেছেন গ্রহণ করেছেন তারা গ্রহণ করেছেন সেই তাবি একরাম বলছেন যে আয়াতের বলছেন যে প্রত্যেকের জন্য আল্লাহ হোসনা করেছেন করেছেন হোসনা কি জান্নাতের ওয়াদা করেছেন অর্থাৎ যারা সুলহাল হুদাই আগে খরচ করেছে আল্লাহর পথে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে এবং সুলহাল হদায় বিয়ার পরেও যারা খরচ আল্লাহর পথে খরচ করেছে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে উভয়ই আল্লাহর কাছে কি আল্লাহর কাছে জান্নাত আল্লাহ জান্নাতের ওদা দিয়েছেন উভয়ের ক্ষেত্রে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন তাহলে ক্লিয়ার জন্য মুসলিম মনীষীগণ অনেকেই করেছেন সমস্ত সাহাবাহিক রাম জান্নাতে প্রবেশ করবেন কারণ এ আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি ওকুল্লান্লাহুল হুসনা প্রত্যেকের জন্য আল্লাহ ওয়াদা করেছেন হসনার ওয়াদা করেছেন আর হসনার ক্ষেত্রে এ কথা ক্লিয়ার হসনা হল আল জান্না এটি সাহাবাই গ্রামের যারা শিষ্য ইমাম কাতাদ কচাদুল্লাহ আলাই এবং ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বড় বড় মুফাসির ছিলেন এবং তাবিদের মধ্যে বড় ধরনের কি ছিলেন তাবি ছিলেন সুতরাং তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহবাঈক্রামের জন্য জান্নাত নির্ধারিত এতে কোনো সন্দেহ নেই তাহলে যারা সরিফ আল বিয়ের আগেও খরচ করেছে এবং যুদ্ধ করেছে এবং পরেও যারা যুদ্ধ করেছে এবং খরচ করেছে বোঝা গেল কিরামত পর্যন্ত যারা আমরা জানব যে যারা সাহাবেই ছিলেন রসুলের সঙ্গী ছিলেন রসুলের সাহাবি ছিলেন সকলের জন্য জান্নাত অবধারিত এটি একটি আহ আহলুসুন্ন জামায়াতের বিশ্বাস সম্মানিত উপস্থিতি এখন আমরা আমাদের বিষয়ে প্রবেশ করি আমরা সাহাবাইকরামের গ্রামের সম্পর্কে দুইটি আয়াত আমরা জানলাম তো কেন আমরা গ্রামের ব্যাপারে আহসুল্নাথের আকিদা সুন্দর হতে হবে ভালো হতে হবে সঠিক হতে হবে এর গুরুত্ব কি কেন আমরা জানবো আমাদের আকিদা কেন গ্রাম সম্পর্কে ভালো হওয়া উচিত এর গুরুত্বই কেন এজন্যই যে গ্রামের জীবন চরিত্র গ্রামের জীবন চরিত্র এবং তাদের ইতিহাস যদি আপনি গবেষণা করতে চান তাহলে সঠিক জায়গায় গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সঠিক আকিদা পোষণ না করছেন অর্থাৎ সাহাবাইক্রাম সম্পর্কে যদি আপনার আকিইদা সঠিক না হয় তাহলে সাহাবাদের জীবন চরিত্র পড়ে কোনো ধরনের মানে নিশ্চিত অবস্থা আপনি পৌঁছ পারবেন না এই জন্যই আপনাকে আগে তাদের সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হতে হবে আপনার বিশ্বাসটা ক্লিয়ার হতে হবে যে সাহাবাইক নামের মর্যাদা কি তাদের অবস্থানটা কি আপনার অন্তরে তাহলেই আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন যে কোনো ইতিহাস যদি আপনি পড়তে চান তাদের জীবনের যে কোনো পার্ট নিয়ে যদি আপনি গবেষণা করতে চান তখনই আপনি সঠিক গন্তব্যস্থলে পৌঁছবেন যখন আপনি সাহাবাইক রাম সম্পর্কে আপনার আকিদা এবং বিশ্বাস কী হবে ক্লিয়ার হবে সেজন্য পৃথিবীতে যত মানুষ সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক যখন সাহাবাই গ্রামের জীবনী নিয়ে জীবন চরিত নিয়ে তারা যখন গবেষণা করেছে তখন তাদের আকিদা সঠিক না হওয়ার কারণে যারা মুস্তাশ্রী যারা পশ্চাত্যের জ্ঞান গ্রহণ করে পশ্চিমা জ্ঞান বিতরণ করে চলেছে যাদেরকে আমরা অনেক বিজ্ঞ স্কলার মনে করি যারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করছেন তারা কিন্তু ইসলামের বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা কিন্তু কি পড়াচ্ছেন এবং দাবি করছেন যে ইসলামী অর্থনীতি তারা পারদর্শী ইসলামিক হিস্টোরিতে তারা পারদর্শী তারিখ আল ইসলাম ইসলাম ইসলামী ইতিহাসে তারা পারদর্শী এবং আজকে তারাই কি করছে মুসলমানদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছে মুসলিমদেরকে ইসলামী জ্ঞান সেই আমেরিকা ইউরোপে বসে বসে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আমাদের কিছু জ্ঞান নিয়ে কিন্তু তাদের আকিদা যেহেতু সাহাবাইক ইকরাম সম্পর্কে তাদের আকিদাই নেই তাদের বিশ্বাসই নেই সুতরাং সঠিক মানে গন্তব্যস্থলে সঠিক জায়গায় তারা পৌঁছতে পারে নাই ওই জন্য তাদের প্রত্যেকটা লেখনীতে সাহাবা রাম সম্পর্কে প্রত্যেকটা লেখনীতে সমস্যা রয়েছে আউবকর সম্পর্কে তার উদ্ভব আকিদা তাদের উদ্ভার লেখনী উমর সম্পর্কে উসমান সম্পর্কে আলী সম্পর্কে আপনি দেখুন সেই জন্য যতক্ষণ পর্যন্ত সাহাবাইক রাম সম্পর্কে আমাদের আকিদা বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাহাবাদের কোনো পাট নিয়ে কোনো তাদের জীবনের কোনো অংশ নিয়ে আপনি যদি গবেষণা করতে চান অবশ্যই আপনি ব্যর্থ হবেন সফল হবেন না এজন্যই যে আপনার আকিদা সাহাবাদের সম্পর্কে যেরকম হওয়া উচিত সে আকিদা আপনি পৌঁছতে পারেন নাই তো আমরা আমরা কেন শাহাবাঈকরামের সম্পর্কে আমাদের আকিদা বিশুদ্ধ হওয়া উচিত এজন্যই যে কোনো শাহবাদের সাহাবাইকরামের সাহাবা একরাম সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই বুঝতে চাই তাদের জীবনী ভালোভাবে শিখতে চাই অবশ্যই আপনাকে তাদের সম্পর্কে আপনার আকিদাটা ক্লিয়ার হতে হবে পরিষ্কার হতে হবে আপনার আকিদা আপনি কি বিশেষ কিছু না আপনার আকিদা মানে আহলুসুন্নাল জামাতের আকিদা আপনার আকিদা মানে আহলুসুন্নাল জামাত জামাত যেটা পোষণ করেছেন যেটা বিশ্বাস করেন তাদের আকিদা পোষণ করতে হবে আপনার আলাদা স্পেশাল কোনো আকিদা নেই বরং আপনার আকিদা হবে আহলুসুন্নাল জামাতে আকিদা তাহলে তো আমাদের জানতেই হয় সুন্নাল জামাত কারা তাই না আসলে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের বাইরেও বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারত উপবর্ষে যারা আহলুসুন্না জামাত দাবিদার তারা কি প্রকৃতপক্ষে আহলুসুন্না আল জামায়াত সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব যদি আমাদের কাছে আহলুসুন্না জামাতের জামায়াতের সংজ্ঞা ডিফিনেশন ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আমাদের কাছে আহলুসুন্না আল জামায়াতের দাও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি দাবি করতে পারি আমরা অনেক কিছুই দাবি অনুযায়ী যদি মানুষকে তাকে সেই প্রাপ্য দেওয়া হয় তাহলে কি সে প্রাপ্য শেষ হবে একজন মানুষ অনেক কিছু দাবি করতেই পারে কিন্তু তার দাবিতে যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ পেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার দাবিতে সে সত্য নয় আপনি যদি আলুসুল্লা জামায়াতকে জামায়াতের আকিদা বা ওয়াল জামায়াতের একজন ব্যক্তি বিশেষ হয়ে থাকেন তাহলে এই কথা প্রমাণ করতে হবে যে আপনার আকেইদা

মুসলিম মুনিশাগন আহলুস সুন্নাত ওয়াল যখন সংজ্ঞা বলেছেন তখন তারা বলেছেন হুম اصحابুন নবি صلى الله عليه وسلم ও তাবেউনা لهم বিহসান যারা সাহাবা ইকরাম এবং তাবেইনদেরকে যারা কি করেছে অনুসরণ অনুকরণ করেছেন ও কুল্লুমাল বে বিমানহাজিহিম ওই প্রত্যেক ব্যক্তি আহলুস জামাতের অন্তর্ভুক্ত যারা সাহাবা ইকরাম এবং ইকরাম এর তাবি একরামের আদর্শকে যারা ফলো করেছে যারা সাহাবা ইকরাম এবং তাবি একরামের আদর্শকে যারা ফলো করেছে তারা কি তারাই মূলত আহ্নাল জামাত সম্মানিত উপস্থিতি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে যারা আমরা সাহাবা ইকরামকে ফলো করেছি সাহাবা ইকরামের আদর্শকে ফলো করেছি তাদের মানহাজকে ফলো করেছি অবশ্যই আমরা আহল সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত পক্ষান্তরে যারা সাহাবাদের নাই তারা নেন সুন্না জামায়াতের জামাহাতের অনুগত নয় বা তারা সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয় সম্মানিত উপস্থিতি সুতরাং তারাই প্রকৃতপক্ষে আহলুসন্নাহামায়াত যারা আকিদা এবং মানহাজে সাহাবায় এবং তা ইকরামের আদর্শ কি কী করেছে ফলো করেছে বা ধারণ করেছে তারাই হলো আহলুসুন্না জামাত ওয়াল জামাতের আরও কিছু নাম রয়েছে যাতে করে আপনার আকিদা আপনার বিশ্বাসটা ক্লিয়ার করতে পারি যে আপনি আসলে কোন আকিদার উপর প্রতিষ্ঠিত কোন মানহাজের উপর প্রতিষ্ঠিত তখনই ক্লিয়ার হবে সেই জন্য বলা হয়েছে আহলুসুন্না জামাকে অন্য পরিভাষায় আহলুল হাদিস বলা হয় অন্য পরিভাষায় আহলুল হাদিস বলা হয় আমি সংক্ষিপ্তভাবে এই পরিভাষাগুলি মানে ক্লিয়ার করার পরেই আমি সাহাবিদের ব্যাপারে আহলুসন্নাহুল জামাতের আকিদায় প্রবেশ করব আল্লাহ। সম্মানিত উপস্থিতি সেই জন্য আহলুল হাদিস এবং আহলুল আসার এবং সালাফুস এ এই সমস্ত পরিভাষায় সকল পরিভাষাই আহলুসাউল জামাতের পরিভাষা কিন্তু আহলুসুন্ন জামাত তো এখন যারা দাবিদার তারা আহলুল হাদিসও নয় তারা সালফে সালহিনের অন্তর্ভুক্ত নয় এবং তারা আহলুল আফারও নয় অর্থাৎ যারা সাহাবিদের বিভিন্ন উক্তি বিভিন্ন উদ্ধৃতিকে তারা কি করে না ফলো করে না বরং সাহাবা ইকরামের আদর্শের বিপরীত তাবি ইকরাম আইম্মা মুস্তাহিদ্দিনের আদর্শের বিপরীত তারা কি করে তারা কর্মকাণ্ড ঘটাইয়ে থাকে একটি বিষয় আমি বলি ইমাম জাহাবি রহমাতুল্লাহ আরেই তিনি আলুসন্নাউল জামাতের সংজ্ঞা এই বলেছেন এবং তিনি বিভিন্ন আলুসান জামাতের মনীষী গুণের সংজ্ঞা আলুসন্নাল ব্যাপারে তিনি কি করেছেন সংজ্ঞা বর্ণনা করেছেন তো সেই ক্ষেত্রে কিছু কিছু সংজ্ঞা শেষে আলুসন্নাথ তাদেরকে বলা হয় যে কেন বলা হয় তাদেরকে আলুসন্না ওল জামা এজন্যই লে আন্নাহুম আখিদু নাবি সুন্নাত্নবীসাল্লাল্লাহু আলিহুসাল্লাম আলহ আল উন আবিহা তারাই মূলত রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের সুন্নাত কে তারা কি করেছে তারা ধারণ করেছে এবং সেই সুন্নাতকে তারা প্রত্যেকটা পাই টু পাই তারা কি করে পালন করার চেষ্টা করে কারা যারা আহলুল হাদিফ সালেহ এবং আহলুল আসার এবং আল আমি মুক্তদাহা এবং যারা এই সুন্নাতের উপরেই যারা কি করে আমল করে থাকে তারাই মূলত আহলুল সুন্না ও জামা কিন্তু যারা আজকে মাজারে বসে মাজার কেন্দ্রিক কেন্দ্রিক যাদের এবাদত মাজার কেন্দ্রিক যাদের ধর্ম চর্চা বুঝতে হবে তারা আহলুসুন্না জামায়াতের অন্তর্ভুক্ত নয় কারণ রসুলি করিম সাল্লাহ আলিয়াল্লাম কবর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সতর্ক করেছেন মুসলিম উম্মাকে সাহাবাইক রামকে সতর্ক করেছে কিন্তু আজকে আহলুসুন্নাহুল জামায়াতের নাম দিয়ে তারা কি করছে আজ কবর কেন্দ্রিক তাদের এবার আদতকে তারা বানিয়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি রাসূল করিম sallallahu alaihi wasallam বলেছেন মা আনা আলাইহি আল ইয়োম যখন রাসূল sallallahu alaihi বলেছেন যে একমাত্র সেই উম্মত সেই ফিরকা সেই জামাআতটি জান্নাতে যাবে যেই জামাতের সঙ্গা দিতে গিয়ে তিনি বলেছেন মা আনা আলাইহিল আজকে যেই দিনের উপর প্রতিষ্ঠিত আমি মুহাম্মদ sallallahu alaihi wasallam ও আসহাবি এবং আমার সাহাবাইকরা যেন জেনে রাখো তারাই হলো জামায়াত অথবা তারাই হলো প্রকৃতপক্ষে যেই জামায়াতটি জান্নাতে যাবে আর বাকি সকল জামায়াতকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে যে জামাতগুলি জাহান্নামের অন্তর্ভুক্ত হবে সেই জামায়াতের বাইরে একটি জামায়াতের কথা বলেছেন যে জামায়াতটি জান্নাতি জামাত সেটি হলো কি রসুল্লাহ ইসলামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত সাহাবায়ক রামের আদর্শের উপর প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি ইমাম শাহি এর একটি উক্তি করেছেন আল আনা আলিহা সুন্নতের উদাহরণ সুন্নতের দৃষ্টান্ত তো সেটা যেটার উপরে আমি প্রতিষ্ঠিত মানে অর্থাৎ ইমাম ইমামগুন যেই সুন্নতের উপরে যে আদর্শের উপর প্রতিষ্ঠিত আছেন তার উপরে যদি আপনি আমি প্রতিষ্ঠিত থাকতে পারি বুঝতে হবে আমি আহলুসুন্নাউল জামাহাতের অন্তর্ভুক্ত এবং আহলসুল্না আল জামাতের ইমাম গুণের নাম বলতে গিয়ে তিনি সুফিয়ান সাউরির কথা বলেছেন ইমাম শাহি এবং ইমাম মালিকের একটি মালিকের কথা নাম উল্লেখ করেছেন তাহলে ইমাম মালিক আহলুসুন্নাউল জামাতের ইমাম ইমাম সুফিয়ান সাউরি আহলুসুন্নাউল জামাতের ইমাম এইভাবে আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবন হাম রহমতুল্লাহ আলাই এইভাবে বড় বড়ো ইমাম গুণ আমাদের আহলুসুল্না জামাতের ইমাম নিঃসন্দেহ আর এই জন্য ইমাম মালিকের উদ্ধৃতি একটু যদি লক্ষ্য করেন বুঝবেন কোন ধরনের তিনি জামাতের অন্তর্ভুক্ত ছিলেন তিনি একটি উক্তি করেছেন মানে ইত্তেদা আফিল ইসলাম আতন হাসানা যে ব্যক্তি ইসলাম ধর্মে নতুন কিছু কাজ চালু করলো সে মনে করলো যে এটি কি ভালো কাজ আহা হাসানা নতুন কাজ চালু করলো এবং সে দাবি করলো যে এটি কি ভালো ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন জামা আন্না محمد صلى الله عليه وسلم خان সে সেজন্য এই কথা মনে করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের রিসালাতকে খিয়ানত করেছেন ইসাউতের যে আমানত সে আমানতের খিয়ানত করেছে সে এই কথা মনে করল এটা ইমাম মালিকের উক্তি কেন এই কথা মনে করল সে এজন্যই আল্লাহ তাআলা বলেছেন আলিয়ুম আকমালতু লাকুম দীনুকুম যেহেতু আল্লাহ বলেছেন আজকে তোমাদের জন্য ইসলাম কে কি করলাম পরিপূর্ণ করলাম সুতরাং ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি এমন একটি কাজ নতুন কাজ নিয়ে আসলেন নতুন কাজ উদ্ভাবন করলেন নতুন কাজ চালু করলেন যেই কাজটি নবী সাল্লাহ আলী করেন নাই আপনার এই কাজ থেকে এটাই প্রমাণ করে যে ইসলাম হয়তো বা আমানতের খেয়ানত করেছেন রিসালতের খেয়ানত করেছেন নাউজবিল্লা কেন ইমাম মালিক তারপর তিনি বলছেন ফেমা লাম না সেই দিন মোহাম্মদ রসুল সাল্লাহ আলী যুগে যেটি দিন ছিল না লাম ফালা ফালাউমা না আজকের দিনও সেটা দিন হতে পারে না সুতরাং ইমাম মালিকের উক্তি ইমাম মালিক যেই সময়ে ছিলেন সে সময়ে কথা বলেছেন যে যেটা মোহাম্মদ সাল্লা ইসলামের যুগে দিন ছিল না আজকেও অর্থাৎ ইমাম মালিকের যুগেও সেটা দিন নয় তাহলে আজকে ইমাম মালেকের পরে প্রায় আরো বারোশো বছর অতিক্রম করার পর অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে প্রায় চোদ্দ শত বছর অতিক্রম করার পর যেটি আল্লাহ রসুলের যুগে ক্রামের যুগে দিন ছিল না আজকেও কি সেটি দিন হতে পারে না কশ্চিন কালো না সুতরাং সম্মানিত উপস্থিতি আহলুলসন্না জামা কখনো বেদাতের সাথে অন্তর্ভুক্ত নয় সুতরাং আহলুসুন্না জামা তরাই যারা আহলুল হাদিফ সুন্নাল জামা তারাই যারা যারা সালাফি আকিদা আদর্শে বিশ্বাসী আহলুসুলনাউল জামা তরাই যারা আহলুল আসার সুতরাং আহলুল আসার আহলুল হাদিদ সলাফুসলহিনের যারা আকিদা এবং মানহাজের যারা পরিপন্থী তারা কখনো আহলুসন্না জামাতের অন্তর্ভুক্ত নয় সম্মানিত উপস্থিতি আহলুসুন্না জামাতের অন্তর্ভুক্ত তখনই আপনি হতে পারবেন যখন আহলুসুন্না জামাতের আকিদাকে আপনি আপনার অন্তরে ধারণ করেছেন এই বিশ্বাসকে আপনি ধারণ করে আপনি আপনার আমলে কী করেন সেটা বাস্তবায়ন করেন আজকাল অনেক সময় আহলুসুন্নাত জামায়াতের আকিদা বা বিশ্বাসের কথা বলে বেদাতি কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত হয়ে থাকি অথচ কোরআনে করিমে সুর আলি ইমরান একশো ছয় নম্বর আয়াত যখন আল্লাহ রসুল সাহাবি আব্দুল্লিনে আব্বাস রিয়ালুতানু বললেন ইউমা তবুহ ও সেই দিন কিছু চাহারা কি হয়ে যাবে পরিষ্কার চাহারা হবে আলোকিত চেহারা হবে আর কিছু চেহারা কালো চেহারা হবে আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আব্দুল্লিনে আব্বাস রদিয়া আল্লাহানু বললেন ফাল্লা দিন এদ্যাত হুহুম যাদের মুখমণ্ডল আলোকিত হবে পরিষ্কার হবে আর নূর চমকাতে থাকবে তারা হলো আহলুসন্ন জামা তারা হলো কি আহলুসন্নাল জামা তাহলে যারা কবরে কবর পূজা করছে কবরে সিজদা করছে কবর কেন্দ্রিক ইবাদত মানিয়ে নিয়েছে তাদের কথা কি আহলু মানে আবদুল্লা ইবনে আব্বাস বলবেন যে তারা আহলুসন্নাল জামা আতর অন্তর্ভুক্ত তাদের যাদের চেহারা কি হবে পরিষ্কার হবে আলোকিত হবে না কখনোই না এবং তিনি বলছেন তাদের চেহারা কালো হয়ে যাবে যারা এবং যারা পদভ্রুষ্ট তাদের চেহারা কি হয়ে যাবে আপনার কালো হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে এ কথা ক্লিয়ার যে যারা সালাফি দাবিদার এবং সালাফি শুধু দাবি মুখে নয় যারা বাস্তবায়ন করে তাদের আমলের মাধ্যমে সাহাবায়ক রামের আদর্শ এবং মানহাজকে যারা ফলো করে তারা মূলত আহলুসুন্না জামাতের অন্তর্ভুক্ত সুতরাং আহলুসুন্না জামায়াতের আকিদা এবং বিশ্বাস সাহাবায়ে ইকরাম সম্পর্কে যে আমাদের আকঈদা হবে স্বচ্ছ ক্রাম সম্পর্কে আমাদের আকিদা স্বচ্ছ হতে হবে সেই জন্য সাহাবিদের সম্পর্কে আকিদা যে ক্লিয়ার হতে হবে এজন্য আহলুসুন্না বল জামাতের যত বড় বড় মনীষীগণ আকিদার কিতাব লিখেছেন প্রত্যেকেই তাদের কেতাবের মধ্যে একটি অধ্যায় অথবা একটি পয়েন্ট নিয়ে এসেছেন সাহাবাইক রাম সম্পর্কে আকিদা সাহাবাইক রাম সম্পর্কে কি করেছেন আকিদা নামক একটি আপনার অধ্যায় অথবা আলোচনা অবশ্যই তারা প্রত্যেকটা তাদের কেতাবে কি করেছেন রেখেছেন আপনি যদি শাহ উসুলি শরহ উসুলি সুন্না ইমাম লাল কাঈ রহমাতুল্লাহ আলাই যে কিতাব প্রায় নয় দশ খন্ডের কিতাব সেই সেই কিতাবের মধ্যে তার এই আকিদার মধ্যে একটি মানে পয়েন্ট রেখেছেন সাহাবায়ক রামের আকিদার উপরে তেমনি ভাবে সুন্না নামে ইমাম আবি আবি আসিম রহমতুল্লাহ আলাই তিনি আশুন্না কিতাব লিখেছেন সেই সুন্না কিতাবের মধ্যেও আহ সাহাবায় সম্পর্কে মমিন মুসলমানদের কি আকিদা হবে আহসাদের কি আকিদা হবে সে আকিদাও তিনি কি করেছে লিখেছেন এইভাবে ইমা মধ্যে তারপরে ইমাম আলাই তার আকিদা ও সাহাবুল হাদিস কিতাবের মধ্যেও তিনি প্রত্যেকেই এই সমস্ত ইমামগণ তাদের কিতাবগুলিতে সাহাবায় ক্রাম সম্পর্কে কি আকিদা হওয়া উচিত আলুসনাল জামাহাতের মোমিন মুসলমানের সেই আকিদাগুলি তাদের কিতাবের মধ্যে লিখেছে তাহলে কথা ক্লিয়ার যে সাহবাইকরাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি একটি কি হয়েছে মুসলমানদের আকিদাই পরিণত হয়েছে মুসলমানদের আকিদাই পরিণত হয়েছে সেজন্য আপনি যদি খেয়াল করেন যে আপনার বিশেষ করে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী যিনি হানাফি আকিদার মেন বই যে তা আকিদা তাহাবিয়া হ্যানাফি মাদহাবের ইমামগনও আকিদাকে গ্রহণ করে থাকেন সে কিতাবের মধ্যে সাহাবাইক্রাম সম্পর্কে তার আকিদা ক্লিয়ার করেছেন যেটা হলো আবু হানিফা মাধহাবের আকিদা যে কি আকিদা হওয়া উচিত সম্মানিত উপস্থিত তাহলে এ কথা ক্লিয়ার যে সাহাবাইক্রাম সম্পর্কে আমাদের আকিদা পরিষ্কার হতে হবে এতটুকু আমরা জেনেছি সাহাবাইক্রাম সম্পর্কে আমাদের আকিদা ক্লিয়ার এ কথাটা প্রত্যেক ইমামগণ কি করে গেছেন ক্লিয়ার করে গেছেন এখন তাদের আপনার প্রত্যেকে যারা নিজ নিজ আকেদাগুলি বর্ণনা করেছেন ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বাল ইমাম সুফিয়ান সাউরি আরও বড়ো বড়ো যারা ইমাম তারা একটি পাঁচশো পৃষ্ঠার বই লেখুক অথবা দুইশো পৃষ্ঠার বই লেখুক অথবা একশো পৃষ্ঠা অথবা এক পৃষ্ঠারও যদি কোনো তাদের আকেদা বর্ণনা করে থাকেন সেই তাদের আকিদার মধ্যে অবশ্যই সাহাবাইক্রামের উল্লেখ আছে এ কথাও ক্লিয়ার সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবাইক্রাম সম্পর্কে যে আকিদা আমাদের হওয়া উচিত প্রথমত কোরআন থেকে আমরা উদ্ধৃতি আমরা আসি যে কী ধরনের আকিদা আমাদের হওয়া উচিত সাহাবাইক্রাম সম্পর্কে তারা যে ন্যায়পরায়ণ সত্যবাদী কথা আমাদের বিশ্বাস করতে হবে আপনি বলবেন আমরা তো সবাই বিশ্বাস করি সাহাবাইক্রাম সম্পর্কে আমরা সবারই আকিদা আমাদের ভালো সবার স্বচ্ছ আকিদা বিশ্বাস আমাদের সবার অগাধ বিশ্বাস সাহাবাইক্রাম রাম সম্পর্কে কথা সত্য কিন্তু আপনারই একজন ভাই আপনার সমাজেই একজন মুসলিম দাবিদার কিন্তু সাহাবায়ক সম্পর্কে তার আকিদা কি জঘন্য আকিদা আপনি কি জানেন এবং যুগ যুগ ধরে তারা এই সাহাবাইক্রাম সম্পর্কে কি মারাত্মক আকিদা পোষণ করেছে আপনি কি সেটি জানেন সম্মানিত উপস্থিতি সেজন্য আমাদের এই প্রয়াস সাহাবাইক্রাম সম্পর্কে একজন মুসলিম কিভাবে এত জঘন্য আকিদা রাখতে পারে সে কয়েকটি উদ্ধৃতি আপনাকে দিই তাহলে বুঝবেন কেন আমাদের সাহাবাইক্রাম সম্পর্কে আমাদের এই আকিদা জানা উচিত সাহাবাইক্রাম সম্পর্কে কেন আপনার আকিদা ক্লিয়ার হওয়া উচিত এই কথাটা আপনার কাছে ক্লিয়ার হবে যদি আপনি এই উক্তিটি আপনি জানেন যে আমাদের মুসলিম সমাজেও কিভাবে এ ধরনের আকিদা পোষণ করতে পারে নজ্লাহলে সম্মানিত উপস্থিতি একটু শুনুন আরও দা কাফি কুরাইনি কুলাইনি শিয়া রাফিদি একজন লেখক বড় মাফে একজন লেখক আমরা যেমন আহলুস জামায়াত এর কাছে যারা সালাফি আকিদা বিশ্বাসে বিশ্বাসী তাদের কাছে যেমন শাহিগুল বুখারি গুরুত্বপূর্ণ একটি কিতাব বুখারীর আল্লাহর কিতাবের পরে গুরুত্বপূর্ণ একটি কিতাব মনে করি বুখারি শরীফকে তেমনিভাবে তারপরে মুসলিম শরীফকে আর অন্যান্য সুনানের কিতাব আছে কিন্তু আমাদের কাছে বিশেষভাবে বুখারির সম্মান অনেক উপরে তো সেই কিতাব যেমন আমরা গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সন্নে আহল সুন কাছে গুরুত্বপূর্ণ একটি কিতাব তেমনি ভাবে আল কাফি একটি কিতাব যেটি শিয়া সম্প্রদায়ের কাছে এত গুরুত্বপূর্ণ তাদের কাছে তো সেই কিতাব থেকে আরেকটি কিতাব তারা রচনা করেছে মিনাল কাফি তিনি কোলাইনি নামক ব্যক্তি সে নিজেই লিখেছে এই কিতাবটি যে কিতাবের আমি উদ্ধৃতি দিচ্ছি এই কিতাবটি দারুল কুতুবিল ইসলামিয়া ছাপাখানা ছাপাইছে সেটি হলো পঞ্চম এডিশন আপনার সংস্করণ তেরোশো পঁচাত্তর হিজিরিশনে এই আপনার পঞ্চম যে সংস্কর সংস্করণ ছিল সেই বই থেকে আমি বলতেছি উদ্ধৃত সেই বই থেকে সে বইয়ের আপনার তিনশো সে বইয়ের তিনশো পঁয়তাল্লিশ থেকে আমি বলছি সেখানে জানেন কি আফান কি ধরনের বর্ণনা তারা উল্লেখ করেছে সে বইয়ে কি ধরনের বর্ণনা উল্লেখ করেছে যে মুসলিম হিসাবে আপনার অন্তরটা দোলা দিবে যে একজন মিন কিভাবে এটি মেনে নিতে পারে তা বর্ণনা করেছে আন আবি জাফর আসাদ জাফর সাদেক থেকে বর্ণনা করছে নিঃসন্দেহে আমরা মুসলিমরা বিশ্বাস করি যেটি এটি মিথ্যা বর্ণনা ইমাম জাফর সাদিক মুসলমান সুন্নিদের একজন ইমাম জাফর সাদিক বড় মাপের একজন ইমাম ছিলেন কিন্তু তারা তার উপর মিথ্যা আরোপ করেছে শুনে কি বলেছে তাদের কথা কানাননাসু আহলি রিদ্দা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা সালাসা মানুষরা সাহাবা মানে নবী সাল্লাল্লাহু পরে সমস্ত সাহাবাইক্রাম ইকরাম হয়ে গিয়েছিল নাউজ একমাত্র তিনজন সাহাবি ব্যতী রেখে নজবিল্লা আপনি চিন্তা করেছেন যে একজন মুসলিমের যদি এই আকিদা হয় যে সমস্ত সাহাবাই ক্রাম রসুলের পরে তারা মুরতাদ তাদ হয়ে গেছিলেন বিল্লাহ একমাত্র তিনজন ব্যতীত জাফর সাদিকের বর্ণায় তারা বলছে নিঃসন্দেহে মিথ্যা বর্ণা তিনি কি বলেছেন ফকুলতু অমিনা অমানি অমানের সালাসা তিনি বলছেন তিনি কি তারা কে উত্তরে বলেছেন আল মিকদাদ ইবনুল আসওয়াদ আবু দার ও সালমান আল ফারিসি তারা বিশ্বাস করে এই তিনজন সাহাবী একমাত্র মুসলিম ছিলেন বাকি সমস্ত সাহাবা کرام আল্লাহ রাসূলের পরে কে ছিলেন আবু বকর জীবিত ছিলেন না আবু বকর আল্লাহর রাসূলের পরে আবু বকর ছিলেন ওমর ছিলেন উসমান ছিলেন আলী ছিলেন সমস্ত সাহাবা کرام ছিলেন অনবরণায় তারা বলেছেন যে তারা আলীর কথা বলেছে আলী তো 12 জন ইমাম তো বাদ দিয়ে সাহাবা একরামের মধ্যে তাদের জন ইমাম জন ইমামের মধ্যে তাদের আলী এবং হাসান হুসাইন থেকে পরবর্তীতে মোহাম্মদ হাসান আল আসকারি বারোজন ইমামে তারা এই সিলসিলায় গেছে কিন্তু এই আলী এবং হাসান হুসাইনকে বাদ দিয়ে বাকি যত সাহাবা ইকরাম তাদের কথা বলছেন যে সমস্ত সাহাবা ইকরাম মর্তাদ হয়ে গিয়েছিলেন নউজবুল্লাহ তাদের কথা এই আবুজার রেফারি আসুয়াদ এবং সালমান ফারিসি ছাড়া তাদের এই বিশ্বাস একজন মুসলিমের যদি বিশ্বাস হয় সাহাবাইক রাম সম্পর্কে তাহলে আপনি কার কাছ থেকে এই কোরআনের আয়াত পেলেন কোরআন পুরা তিরিশ পারা কোরআন কোথেকে পেলেন আপনার সালাত আপনার জাকাত আপনার হাজ আপনার যে সমস্ত ইসলামী বিধিবিধান কোথেকে পেলেন সাহাবাইক রাম থেকে তো পেয়েছেন আল্লাহ রসুল জীবদ্দশায় আবু বকরকে তিনি নামাজ পড়ার অনুমতি দিয়েছেন আল্লাহ রসুল আবু বকরের কথা বর্ণনা উল্লেখ করেছেন উমরের কথা উল্লেখ করেছেন আমার পরে যদি কোনো নবী হতো উমর হতো এ কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে বের না তাহলে এই ধরনের সাহাবাই ক্রাম কিভাবে তারা হিংসা করতে পারে আমার বুঝে আসে না নউজবিল্লা আরো অনেক উদ্ধৃতি রয়েছে শুধু কি তাই মুসলিম সম্পর্কে কিছু উদ্ধৃতি রয়েছে নউজবিল্লা আরও দামিনাল কাফি এই কিতাবের মধ্যে কাফি কোলাই তিনি বর্ণনা করেছেন শুধু সাহাবাহিক না আমরা যারা কেয়ামত পর্যন্ত যারা সুন্না আলো সুন্না জামাতের লোক বা যারা আমরা সাহাবাইক্রামকে ফলো করি আদর্শকে ফলো করি তাদের সম্পর্কে বলা হয়েছে যে ইন্না কুল্লুহুম আউলাদু বাগায়া মা খালা শিয়াতনা নাউযুবিল্লাহ মানুষেরা সমস্ত মানুষ শিয়া সম্প্রদায় ছাড়া সমস্ত মানুষ তারা কি তাদের জন্ম হয়েছে পতিতলায় নাউযুবিল্লাহ এটি সাহাবাই کرام তো তাদের সম্পর্কে বলেছে আগত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কথা বলেছে যে তারা সমস্ত মানুষ নাউজ মানে তাদের এই কুলা এ মাখালা সে আতানা আমাদের সে আবাদ দিয়ে এটা কোন কিতাব আরও মিনাল কাফি সেই কিতাবের আট নম্বর খণ্ডের দুইশো পঁচাশি পৃষ্ঠায় এ কথা উল্লেখ হয়েছে তাহলে এটাও দারুল কুতুব আল ইসলামিয়া পঞ্চম এডিশন এবং তেরোশো পঁচাত্তর হিজরিশনে এ বইটি ছাপা হয়েছে তাহলে এই সমস্ত বইকে অস্বীকার করার কোনো কি নেই সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এবং জিব্রাইল আলী ইসালাতুসালাম সহ অন্যান্য সাহাবাইক রামকে তারা আমানতের খেয়ানতকারী বলেছেন তাহলে এই কথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের মুসলিম উম্মার মুসলিম দাবিদার তারপরও কি সাহাবাইক রাম সম্পর্কে তাদের এই বিশ্বাস আমি আরও কয়েকটি উদ্ধৃতি দিচ্ছি কেন আপনার আমার সাহাবাইক রাম সম্পর্কে বিশ্বাসটা ক্লিয়ার হতে হবে কেন ক্লিয়ার হতে হবে আপনার কেন উদ্ধৃতিগুলি জানা থাকা প্রয়োজন আমাদের ইমামদের মুসলিম উনিশীদের যে সমস্ত উক্তি রয়েছে সাহাবাইক রাম সম্পর্কে আমাদের শক্ত ইমান মজবুত আকিদা বিশ্বাস কেন হতে হবে যে তারা এই ধরনের শিয়া সম্প্রদায় রাফিদি সম্প্রদায় যখন সাহাবাইক রাম সম্পর্কে তাদের এই কুৎস রটনা মিথ্যা বর্ণনা তারা যখন যুগের পর যুগ তারা কী করে চলেছে এই সমস্ত বই প্রচার করে চলেছে তাদের ইরান এবং ইরানের বাইরে তখন আমরা আমাদের আকিদা বিশ্বাসকে আমাদের সম্প্রদায়ের মাঝে আমাদের ভাইদের মাঝে মুসলিম সম্প্রদায়ের মাঝে মুসলিম জনগোষ্ঠীর মাঝে কি করতে হবে অবশ্যই প্রচার প্রসার করতে হবে সম্মানিত উপস্থিতি আপনি অবাক হবেন উসুল উদ্দিন লিল বাহরানি অসুল উদ্দিন নামে একটি বই লিখেছে তারা শিয়া রাফিদা সম্প্রদায় অসুর উদ্দিন মানে দিনের কি দিনের কি মেন বিষয়গুলি বাহারানি লিখেছে সেখানে আলবাবুল পঞ্চম অধ্যায়ের মধ্যে রেখেছে এবং এই কিতাবটার মধ্যেও উল্লেখিত হয়েছে ওলামা শিয়ার মধ্যেও উল্লেখিত হয়েছে ওলামা শিয়া করুন শিয়া সম্প্রদায়ের আলেমগুন কি বলে কি বলেছে আপনি অবাক হবেন তারপরে আমি আপনার আমার বিশ্বাস